বাংলাদেশের যুবকদের আইডল ইসলামিক স্কলার সাম্প্রতিক প্রেক্ষাপটে যিনি মুসলমানদের আহ্বান হিসেবে কাজ করছেন আমরা দেখেছি মাঠে ময়দানে মুফতি আমির হামজা ভাই আমি দুদিন আগে দেখলাম সেই মুফতি আমির হামজা ভাই তাফসির করতে করতে অহস হয়ে হঠাৎ করে সেন্স হারা হয়ে গিয়েছে এটা আপনারা দেখেছেন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সম্মানিত ভাইরা তিনি টেজে আলোচনা করতে গিয়ে তিনি সেন্স হাড়া হয়ে তিনি বলছেন আমি তো আমার শরীরটা কেমন যেন অংস হয়ে আমার শরীরটা কেমন যেন বেহস হয়ে যাচ্ছে আমার সেন ছাড়া হয়েছে আমি তো কাউকে চিনতে পারছি না আমার শরীরটা এমন হচ্ছে কেন সম্মানিত ভাইরা তিনি কিছু কথা বলেছে এটা আমাদের মুসলমানদের আঘাত লেগেছে তিনি কিছু কথা বলেছে এটা মুসলমান কোরআন প্রেমিকদের অন্তর কেড়ে নিয়েছে তিনি বলেছে আমাকে তিনটি বছর কারা রুদ্ধ করে বন্দি করা হয়েছিল আমি জানি না আমি জানি না আমার শরীরে তারা কী প্রবেশ করিয়েছে কি খাইয়েছে আমাকে তারা তিনি বলেছে আমার শরীরে কি কোনো পয়জন। আমার শরীরে কি কোনো ব্যবহার করা হয়েছে নাকি আমাকে কি খাইয়েছে তার আয়না ঘরে রেখেছিল আমি কিছুই বলতে পারছি না আমার শরীরটা আস্তে আস্তে কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছে আমার শরীরটা কেমন যেন আমার শরীরটা কেমন যেন সেন্স হারা হয়ে যাচ্ছে আমি কেমন যেন এনার্জি হারা হয়ে যাচ্ছি সম্মানিত ভাইয়েরা এই কথা যখন একজন মুসলমানদের আহ্বার তিন বছর পরে কারাগার থেকে সেই কথা বলে আপনারা বলেন মুসলমান নাকি ঠিক থাকতে পারে সম্মানিত ভাইয়েরা এরা আমাদের কলিজার টুকরা আমাদের প্রিয় আল্লাহাম হোসেন সাইদ শহীদ আল্লামা আল্লাহ সাইদি রহমাকে তারা ব্রিজ প্রয়োগ করে ইঞ্জেকশন প্রয়োগ করে তারা শহীদ করেছে আমার মুফতি আমির হামজা ভাই বড়ো ভাই আমি নিজে তার সামনে গিয়েছি আমি নিজের তার সামনে গিয়েছি তার সাথে কথা বলেছি তিনি এত সুন্দর একটা মানুষ আপনি তার সাথে না মিশলে বুঝতে পারবেন না এত সুন্দর এত জার্নেমান মানুষ এত শিক্ষিত মানুষ হওয়ার পরেও তিনি যে আমার আমাদের মতো ছোট্ট ছোট্ট মানুষের কথায় তিনি আমাদেরকে বুকে টেনে নেন আমাদের সাথে কত সুন্দরভাবে কথা বলেন এই মানুষটি যখন অস করতে করতে অহস হয়ে যায় আর তিনি যখন বলছে আমি কাউকে চিনতে পারছি না আমার শরীরে কি কারণ পয়জন ব্যবহার করেছে আমাকে কি খাইয়েছে আমি কিছুই বলতে পারছি না আমার শরীরটা দিন দিন কেমন যেন অতেজ হয়ে যাচ্ছে সম্মানিত ভাইয়েরা আমরা বলতে চাই তোমরা কি করেছো আমির রাহামজার সঙ্গে আমরা জানি না তোমরা রিমান্ডে নিয়েছো নিয়েছ ঘরে রেখে তোমরা কি খাইয়েছ আমরা জানি না কিন্তু মনে রাখতে হবে এই পৃথিবী সৃষ্টি করেছেন যিনি আকাশ সৃষ্টি করেছেন যিনি যিনি জমিন সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ কথা বলেন ঠিক না আমার আল্লাহ অবশ্যই দেখেছেন এবং শুনেছেন তোমরা মনে মনে রাখবে রাখতে হবে এই দুনিয়ার আদালতে যদি তোমাদের বিচার না হয় সেই কিয়ামতের ময়দানে এই মুফতি আমিন হামজা ভাইয়ের দুটি সন্তান এই দুটি সন্তান তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে তিনটি বছর তাদেরকে বাবাহারা করেছ তিনটি বছর তাদেরকে স্ত্রী হারা করে তাকে স্ত্রী হারা করেছো সম্মানিত ভাইয়েরা তাকে কারাগারে রেখেছ রিমান্ডে নিয়েছো তার শরীরে তোমরা কি প্রবেশ করিয়েছো জানি না আল্লাহর আসামির কাঠগোড়ায় দাঁড়িয়ে তোমাদেরকে তোমাদেরকে হিসাব দিতে হবে তোমাদেরকে জবাবদিহি করতে হবে সম্মানিত ভাইয়েরা এজন্য আমরা বলতে চাই আপনি যেই যেই দল করেন না কেন আলেমদের সঙ্গে ইসলামের সঙ্গে কোরআনের সঙ্গে দুশ্মনী করা যাবে যাবেন আল্লাহ যেন আমাদের সকলকেই এটা বোঝার তৌফিক দেয় আমরা সকলে বলি আল্লাহ আমি